আমার নাম দিবে দিবি আমরা চাকরি চাই আমরা দিবি বলি চাকরি আমার নাম দিবে দিবি আমরা চাকরি চাই চাকরি চাই না বাবার বেকার সন্তান তিনটা ভেঙে হল খান খান দিবি এবার চাকরি চাই চাকরি চাই চাকরি চাই না বাবা ওকে ওকে ঘুরে ঘুরে বয়স গেলে মাটি করে দিবি আমরা চাকরি চাই চাকরি চাই চাকরি माननीय मुख्यमंत्री 11ই নভেম্বর বিধানসভার আগে বলেছিলেন যে 2014 এ আমরা যারা পাস করেছিলাম অর্থাৎ কোয়ালিফাইড অর্থাৎ এখানে যারা বিএড এবং ডিএলএড যারা পাস করেছি সবাইকে নিয়োগ করা হবে সেই সংখ্যাটা 20,000 ছিল তিনি প্রথমে বলেছিলেন 16,500 নিয়োগ দেবেন আর পরবর্তীকালে 3,500 ধাপে ধাপে নিয়োগ করবেন আজকে এক বছর অতিক্রান্ত হতে চলল মাননীয়র প্রতিশ্রুতি আমরা বারবার তাকে স্মরণ করার চেষ্টা করেছি তার মধ্যে হঠাৎ করে মানিকবাবু তিনি পলাশিপাড়ার মমতার গর্ব পেজ থেকে ডিক্লেয়ার করলেন যে 16,500 নিয়োগ হয়ে গেছে এবার যে লিস্ট বেরিয়েছিল সেখানে 12,500 আমরা নাম দেখেছিলাম কিন্তু পরবর্তীকালে এত যে সংখ্যাটা বাকি আছে তা সত্ত্বেও আমরা নট ইনক্লুড কেন রইলাম আজ এক বছর অতিক্রান্ত হতে চলল আজকে 7 বছরের যে বেকারত্বের যন্ত্রণা আমরা ভোগ করছি মাননীয়র শুধুমাত্র প্রতিশ্রুতিতে আমরা আমাদের মধ্যে যে অন্ধকার জীবন তৈরি হয়েছিল সেখানে আশার বার্তা তৈরি হয়েছে আমরা বারবার আমাদের বাবা মারা শুধু একটা কথাই বলছে যে দিদি তো সবার প্রতিশ্রুতি রাখেন তিনি বারবার বলেছিলেন যে দুয়ারে সরকার হবে দুয়ারে সরকার হচ্ছে তাহলে তোদের নিয়োগের কী হলো আমাদের সেই কথা শুনে নিজেদের আমাদের মাথা নিচু হয়ে যায় এই কারণে শুধু একটাই বিশ্বাস যে দিদি বারবার তিনি যা প্রতিশ্রুতি দেন তা পালন করেন আমরা দিদির কাছে একটাই আবেদন করি যে দিদি আমরা করজন আবেদন করছি যে আমরা সবাই বয়স সীমার একদম শেষ জায়গায় দাঁড়িয়ে আছি চাকরির ক্ষেত্রে আমরা জানি না যে বয়স সীমা যে সরকারি চাকরি পাওয়ার যে পরীক্ষা সেক্ষেত্রে আমরা কেউ 32 কেউ 34 জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের সমস্ত টিচার হওয়ার ক্ষেত্রে যাবতীয় এবিলিটি আমরা প্রত্যেকে এখানে নট ইনক্লুডেড হলেও আমরা কিন্তু প্রত্যেকে কোয়ালিফাইড এবং ট্রেন্ড আমাদের সেই জায়গা থেকে একটাই দাবি দিদি আপনি তো সবার প্রতিশ্রুতি রাখেন বারবার আপনি সবাই যেই ক্ষেত্রে আপনি যা প্রতিশ্রুতি দিয়েছেন সমস্ত ক্ষেত্রে আপনি পালন করেছেন আমাদের একটাই দাবি দিদি আমাদের অতি সত্বর ইনক্লুড করে আমাদের প্রত্যেকে ধাপে ধাপে নিয়োগ করুন পুজোর আগে যে নিয়োগের কথা আপনি বলেছেন সেই নিয়োগের যথাসর্বস্ব আপনি চেষ্টা করুন আমাদের দাবি একটাই দিদি যেই প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পালন করুন দিদি আমাদের শুধুমাত্র নট ইনক্লুডেড ইনক্লুড করে আমাদের প্রত্যেকে নিয়োগ দিন এইটুকুই তার কারণ আমরা শুধুমাত্র একবার বেকারত্বের যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দিন মানিকবাবুর এই আজগুবি যে হিসেব আমরা বুঝতে পারছি না যে কেন এই বিষয়টা করছেন আমরা পর্ষদকে আমরা আজকে এর আগে আমাদের কর্মসূচি বিভিন্ন ছিল আমরা পর্ষদকে এর আগে জানিয়েছি মানিকবাবুকে জানিয়েছি কোথাও সদুত্তর পাইনি আমরা গণটুইট করেছি গণমেল কর্মসূচি করেছি গণচিঠি কর্মসূচি করেছি সেখান থেকে কোনো কর্মসূচি আসেনি ডিপিএসসি অভিযান করেছি ডিপিএসসিতে আমরা সেখানে চেয়ারম্যান সাহেবকে আমরা ডেপুটেশন দিয়েছি সেখান থেকে কোনো সদুত্তর আসেনি তাই আমরা ডিএমের কাছে এসেছি তিনি জেলা সব কিছু জানেন তিনি আমাদের পরম পিতা তিনি আমরা আশা রাখি তিনি আমাদের সমস্ত বার্তা তিনি আমাদের সমস্ত ভালো মন্দের সমস্ত বার্তা তিনি দিদির কাছে পৌঁছে দেবেন আমরা শুধু এইখানে আপনাদের মাধ্যমে দিদির কাছে একটা কথাই বলতে চাই দিদি আমাদের নিয়োগ দিন দিদি আমাদের নিয়োগ দিন নিয়োগ দিন নিয়োগ দিন পূজোর আগেই নিয়োগ দিন নিয়োগ দিন নিয়োগ দিন দিদি মোদের নিয়োগ দিন নিয়োগ দিন নিয়োগ দিন মাননীয়র থাকবে মান করলে মোদের নিয়োগ দান দিদি মোদের চাকরি দিন চাকরি দিন চাকরি দিন আমরা 2014 ডেট পাস কিন্তু আমরা বঞ্চিত আমরা 2014 সালে পাস করেছি এবার মাননীয় মুখ্যমন্ত্রী 2020 সালে 11ই নভেম্বর একটা প্রেস কনফারেন্স করে জানালেন যে সমস্ত টেট পাস এবং প্রশিক্ষিত প্রার্থীদেরকে চাকরি দেওয়া হবে ধাপে ধাপে তার মধ্যে 16,000কে প্রথমে দেওয়া হবে তারপর ধাপে ধাপে দেওয়া হবে কিন্তু আমাদের পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য তিনি কী করলেন হঠাৎ করে একটা ফেসবুক পেজ থেকে বললেন যে 12,600 একটা পেজ বেরিয়েছিল সেখান থেকে নিয়োগ প্রক্রিয়া শেষ তো এটা আমরা জানাতে চাইছি যে আমরা এখনও নট ইনক্লুড থাকলাম কেন মোট সংখ্যাটা তো 20,000 এবার সবাইকে যদি ধাপে ধাপে নেওয়া হয় তাহলে আমরা কেন নট ইনক্লুড থাকবো আমাদের কথা যে আমরা প্রত্যেকে প্রশিক্ষিত এবং যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেট তাদের প্রত্যেককে চাকরি দেওয়া চাকরি দিন চাকরি দিন চাকরি দিন নিয়োগ দিন মাননীয় আপনার প্রতিশ্রুতি